নমস্কার, শুরু করছি বারোটায় বারোটা। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাজ্যসভাতে মহিলা সংরক্ষণ বিল পাশ হলো। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হলো মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার রাতে ধনী ভোটে পাশ হয়েছে এই বিলটি। রাষ্ট্রপতির অনুমোদনের পরেই বিলটি পরিণত হবে আইনে। হরিদ্বারের কারখানায় বয়লার বিস্ফোরণ, জখম 17 জন। মিস্ট্রি এখন হিস্ট্রি। নবান্নে পাঠানো গোপন চিঠি নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যপাল। নবান্নে পাঠানো তার গোপন চিঠিটিতে ঠিক কি ছিল, অবশেষে সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মুখ খুললেও গুমোট ভাঙলেন না রাজ্যপাল। জানিয়ে দিলেন ওই রহস্যময় চিঠি এখন ইতিহাস, চিঠির রহস্য সমাধানের সময় এখনো হয়নি। প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মাঝরাতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তারপর মাঝরাতে নবান্নে গোপন চিঠি পাঠানো, একই ধরনের একটি গোপন চিঠি নয়াদিল্লিতে। গত 9ই সেপ্টেম্বর 2 গোপন চিঠিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের সেই চিঠিতে ঠিক কি আছে তা আজও অজানা। এরাই পরিবর্তনের মশাল। মহিলা সুরক্ষা বিল পাশের পর ফটো সেশনে একথাই বললেন মোদী, সংসদে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। তারপরেই উৎসবে মেতে উঠেছে গোটা বিজেপি শিবির। দলে মহিলা সাংসদদের সকলের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে মহিলা নিরাপত্তা বাহিনী, সেখানেই উৎসবে মেতে উঠেছেন বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। কূটনৈতিক যুদ্ধে মুখোমুখি নয়াদিল্লি ও অটোয়া। কানাডার নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে মোদী সরকার। দেশে বাড়াতে হবে করের হার। কলকাতায় সাফ বক্তব্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ চেয়ারম্যানের। করের হার বাড়ানোর পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান বিবেক দেবরায়। তার স্পষ্ট বক্তব্য, বিভিন্ন খাতে সরকারের খরচ বাড়াতে হলে আয় বাড়ানো প্রয়োজন। মঙ্গলবার কলকাতায় ক্যালকাটা চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে কার্যত করে ছাড় না দেওয়ার পক্ষে তিনি বলেন, যে কোনো ছাড় জীবনকে জটিল করে, বাড়িয়ে দেয় কমপ্লায়েন্স খরচ। পছন্দ করুন বা নাই করুন, হয় করের হার বাড়াতে হবে, নয়তো পশ্চিমী দুনিয়ার মতন বিমানবন্দর কিংবা চীনের মতো রেল স্টেশন এদেশে হবে না। চিকিৎসকদের জন্য সুখবর, দেশের MBBSদের ডিগ্রি প্রযোজ্য এবার বিদেশেও। বড় ঘোষণা করলো স্বাস্থ্য মন্ত্রক। ভারতের চিকিৎসকদের জন্য এটি একটি বিশাল বড় ব্যাপার। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন কে 10 বছরের জন্য ছাড়পত্র দিল WFMI। এক প্রেস বিজ্ঞপ্তি করে NMC কে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে দেশের পাশাপাশি বিদেশে গিয়ে রোগীদের চিকিৎসা করতে পারবেন তারা। দেশে পাওয়া MBBS ডিগ্রি প্রযোজ্য হবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পক্সো মামলায় ছাড়পত্র পাওয়া কাউকেই ক্লিন চিট দিল না সুপ্রিম কোর্ট। বিচারপতির বক্তব্য, ঘটনাচক্রের দায়রা আদালতে নিষ্কৃতি পাওয়া অভিযুক্তের পক্ষে পুরোপুরি অভিযোগটি দেওয়া হয়েছে, ফলে অভিযুক্তকে মধ্যপ্রদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ না করে কোনো ভুল করেনি বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। এখনই কার্যকর করে দেখান কেন্দ্রকে চ্যালেঞ্জ ইন্ডিয়ার। মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব কার তা নিয়ে লোকসভার পরে রাজ্যসভাতেও কেন্দ্রের শাসক বিরোধী তরজা এখন অব্যাহত। পাশাপাশি বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পেশ করা হলে বিরোধী ইন্ডিয়া শিবির প্রশ্ন তোলে, কবে নাগাদ কার্যকর হবে এই বিল? কূটনৈতিক যুদ্ধে বন্ধ ভিসা, কানাডার সঙ্গে সংঘাতের কি প্রভাব পড়বে ভারতে? কূটনৈতিক যুদ্ধে মুখোমুখি নয়াদিল্লি ও অটোয়া। কানাডার নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে মোদী সরকার। এই পরিস্থিতি চলতে থাকলে কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি, বাণিজ্য থেকে পর্যটন, কোন কোন ক্ষেত্রে বিপাকে পড়বেন দুই দেশের নাগরিকরা, সেটাই এখন বড় প্রশ্ন। টসটাই ফ্যাক্টর, রিজার্ভ দল নিয়ে রাহুলকে ভাবাচ্ছে মোহালির পিচ। এশিয়া কাপের রেসটা অস্ট্রেলিয়া সিরিজেও বজায় রাখতে চায় ভারত। মোহালিতে প্রথম ম্যাচে নামার আগে ভাবাচ্ছে ক্রিকেট পিচ, তবে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে শুক্রবার কলকাতায় অধিকাংশ সময়ই আকাশ মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.7°C-এর আশেপাশে ঘোরাফেরা করবে। শুক্রবারে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শহরের ট্রাফিককে প্রভাব ফেলতে পারে। আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।